পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী সংলগ্ন মালসাধুপাড়া এলাকায়। নিহত মহিলার নাম মঞ্জুশীল, বয়স আনুমানিক 42 বছর বলে জানা যায়। বাড়ি অমরপুরের চন্দিপুর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার বেলা আনুমানিক 1টা নাগাদ অমরপুর থেকে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়িতে আসার সময় সুদীপ শীল ও তার স্ত্রী মঞ্জুশীল একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় সুদীপ শীল তেমন কোনো আঘাত না পেলেও বাইকের পেছনে বসা তার স্ত্রী মঞ্জুশীল রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মহিলার। আজকে আনুমানিক 1টার দিকে আমরা খবর পাই, বীরগঞ্জ থানার থেকে আমরা খবর পাই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মালসাধুপাড়া টুয়ার্ডস ইন দ্য বর্ডার অফ উদয়পুর এবং অমরপুর। একটি বাইক এবং একটি ট্রাক, ফুল বডি ট্রাক, এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন মহিলা ইনজোর্ড আছেন, সিরিয়াসলি ইনজোর্ড, তো ওনাকে ফায়ার সার্ভিসের মাধ্যমে চেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে শিফট করা হয়েছে এবং বাইক এবং ট্রাকটিকে আমরা আমাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তো তদন্ত করে আমরা দেখছি কি হবে।